নীল গ্রহ দিন দিন লালচে রূপ ধারণ করছে, কেননা প্রতিদিনই ভয়াবহভাবে বাড়ছে পৃথিবীর তাপমাত্রা। বৈশ্বিক উষ্ণতার দাপটে কাবু বিশ্ব। গেল বৃহস্পতিবার আবারও পৃথিবীর গড় তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে তিনবার ভাঙল বিশ্বের উষ্ণতম দিনের রেকর্ড। এদিন বিশ্বব্যাপী গড় তাপমাত্রা ছিল 17.23 ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রা গত 3 জুলাই রেকর্ড হওয়া 17.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড ভেঙেছে, যা ছিল মাইল ফলক, এমন ভয়াবহ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। এতে উদ্বিগ্ন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের মেইন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, ক্লাইমেট রি অ্যানালাইজার নামে একটি যন্ত্র তৈরি করেছেন তারা, যে যন্ত্রের সাহায্যে বিশ্বের তাপমাত্রা সহ বেশ কিছু বিষয়ে নিয়মিত নজরদারি করা হচ্ছে। গবেষকদের দাবি, এই যন্ত্রেই গেল বুধবার পৃথিবীর গড় তাপমাত্রা রেকর্ড করা হয় 17.18 ডিগ্রি সেলসিয়াস, যা পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ। রি অ্যানালাইজার অনুযায়ী সোমবার তাপমাত্রা ছিল 17.1 সেলসিয়াস। ২০২৩ সালে সর্বোচ্চ তাপমাত্রার মুখোমুখি হতে হবে এমন সতর্কবার্তা বেশ আগে থেকেই দিয়ে আসছিলেন গবেষকরা। এর ফলস্বরূপ চলতি সপ্তাহ থেকে তীব্র তাপদাহের সম্মুখীন হয় চীন। দেশটির কোথাও কোথাও তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রেও তাপদাহের ফলে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উত্তর আফ্রিকায় 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অ্যান্টার্কটিকা মহাদেশে চলতি সপ্তাহে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা 8 ডিগ্রি ফারেনহাইট বেশি ছিল। মানুষের সৃষ্ট নানা কারণে বৃদ্ধি পাওয়া বৈশ্বিক তাপমাত্রা ও এল নিনোর সংমিশ্রণে ভবিষ্যতে আরও অসহনীয় উষ্ণ দিনের মুখোমুখি হবে বিশ্ব, এমন শঙ্কা বিজ্ঞানীদের। রাইসা জান্নাত, সময় সংবাদ।